হ্যালো বন্ধুরা, আমি দেব। হ্যালো, আমি কৃষ। অ্যান্ড ওয়েলকাম টু আর চ্যানেল ফুটবল আড্ডা উইথ ডি অ্যান্ড কে। তো ভাই, লালিগা লালিগা তো এটা স্প্যানিশ লিগ একটা মানে ভালো, অত হয়তো দেখা হয় না সবার, যেহেতু রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ইজ আর দ্য মেইন টিমস, রাইট? ওটাই বাঙালিরা ওই বার্সেলোনা রিয়াল মাদ্রিদে বিভক্ত, যেরকম ইস্ট বেঙ্গল মোহনবাগানে বিভক্ত, সেরকম বার্সেলোনা রিয়াল মাদ্রিদে বিভক্ত। আর কিছুটা সেভিয়া বলবো, কারণ কি যেহেতু এবারে সেভিয়াটা অদ্ভুত লাগে আমার, মানে ইউরোপা লিগ মানেই সেভিয়া, সে দুনিয়া যেহেতু ভালো খেলুক ফাইনালটা সেভিয়ার, এটা যে কি ব্যাপার! মানে যাই হোক, যাকে একটা টিম কন্টিনিউয়াসলি দিচ্ছে এটা কিন্তু কম ক্রেডিটের নয়। এবং এবং তোমরা যদি দেখো লক্ষ্য করে, এবছর লালিগাতে কিন্তু সেভিয়ার পারফরমেন্স সেরকম ভালো নয় এবং অনেকটা নিচের দিকে। আমি যেরকম দেখতে পাচ্ছি, মোটামুটি ভাবে সেভিয়া 11 নম্বরে রয়েছে লালিগাতে, তো সেই রকম ভাবে পারফরমেন্স দেয়নি, বাট ইউরোপা লিগটা জিতে বেরিয়ে গেল এবং পরের বছর চ্যাম্পিয়ন্স লিগের জন্য চলে যাচ্ছে। লালিগা এবারের মতো কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 88 পয়েন্টস নিয়ে বার্সেলোনা হলো এবার লালিগা চ্যাম্পিয়ন। প্রায় 10 পয়েন্ট কম পেয়ে 78 পয়েন্টস নিয়ে রিয়েল মাদ্রিদকে সন্তুষ্ট থাকতে হলো সেকেন্ড পজিশনের জন্য। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়েল সোসিয়েদাদ যথাক্রমে থার্ড এবং ফোর্থ হয়ে শেষ করলো এবারের লিগটা। এবার এক নজরে দেখে নেওয়া যাক টপ 10 ফিনিশ করলো কে কে। ভিলারিয়াল এবং রিয়েল বেটিস যথাক্রমে ফিফথ এবং সিক্সথ হয়ে খেলবে পরের বছর ইউরোপা লিগ। ওসাসুনা 7th হয়ে পরের বছর কনফারেন্স লিগে পার্টিসিপেট করবে। অ্যাথলেটিক ক্লাব, মায়র্কা এবং চিরোনা যথাক্রমে শেষ করলো 8th, 9th এবং 10th হয়ে। এবার দেখে নেওয়া যাক বটম হাফ অফ দ্য টেবল। 18th, 19th এবং 20th হয়ে শেষ করলো যথাক্রমে ভ্যালাডলিড, এসপ্যানিয়েল এবং এলচে। তারা রেলিগেট করে গেল এবারে লা লিগা থেকে। ভ্যালেন্সিয়া শেষ করলো 16th, তাদেরও পারফরমেন্স এবছর খুব একটা ভালো হলো না। 23টি গোল করে বার্সেলোনার রবার্ট লেভানডস্কি হয়ে গেল এবারে লা লিগার টপ স্কোরার। সেরকম ভালো হয়নি, যদিও প্লেয়ার গুলো ছিল, বাট আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে ওদের মিডফিল্ডে ক্রুজ মডরিচ ওই যে কম্বিনেশনটা ওটা একটু এজেড আউট হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে ওদের চুয়ামেনিকে আর একটুখানি ফোকাস করা উচিত ওই জায়গাটা। প্লাস তুই যদি দেখিস এবছর ওদের যে লেফট ব্যাক যেটা খেলে, আই থিঙ্ক মেন্ডি, হ্যাঁ রাইট, মেন্ডি এবছর মানে ইঞ্জুরি পাওয়ার জন্য অনেকটা টাইম আনঅ্যাভেলেবল হলো, তার জায়গায় ওরা খেলেছে কামাভিঙ্গা। কামাভিঙ্গা ইজ নট দ্য ন্যাচারাল লেফট ব্যাক, মানে কামাভিঙ্গা এত কম বয়সে এত সুন্দর একটা ট্যালেন্ট, এত ভালো কয়েকটা ম্যাচ খেলে দিয়েছে সেটা ঠিক, বাট ও তো ওই পজিশনে খেলে না। মানে আমি বলতে চাইছি যে একটা লেফট ব্যাকের সাবস্টিটিউট একটা লেফট ব্যাক টিমে নেই, বা যেটা একটা আমার চিন্তার বিষয় নেক্সট সিজনে, যে বেনজিমা কে ব্যাকআপ স্ট্রাইকার রিয়াল মাদ্রিদে? রিয়াল মাদ্রিদের ব্যাকআপ স্ট্রাইকার নেই, কিন্তু রিয়াল মাদ্রিদ দুজনকে টার্গেট করেছে, সেটা হলো চেলসির কাই হ্যাভার্টস আর লিভারপুলের রবার্টো ফার্মিনো। চেলসির কে? কাই হ্যাভার্টস। কি হবে আমি জানি না বাবা। দেখেছে ভালো, যাই হোক, রিয়াল মাদ্রিদ নানা জায়গায় খেলাতে পারে, ওকে অ্যাসেনশিয়াল জায়গায় খেলাতে পারে, রাইট উইং এ বা ও স্ট্রাইকার হিসেবে কোন সময় ব্যাকআপ হিসেবে খেলে দিতে পারে, কিন্তু আমাদের ভাই আমরা জানি না, যাই হোক, 9.5 হয়তো 7.5 কোনোদিন চলে আসবে। প্লেয়ারটা কিন্তু খারাপ না, কিন্তু রিয়েল মাদ্রিদে যেটা হচ্ছে মানে, বাট রড্রিগো ভিনিসিয়াস জুনিয়র ওই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে, ভালো ফর্মে আছে ভিনিসিয়াস জুনিয়র, একটা আলাদাই ক্যালিবারের ভালো প্লেয়ার, কিন্তু খুব খারাপ হয়েছে। আমি মানে এটা বলতে চাইবো বেসিক্যালি যে, এবং আমরা এটা স্ট্রিক্টলি কন্ডেম করি একদমই অ্যাজ ফুটবল ফ্যান, ফুটবল লাভার,
এটা এটা একদমই এক্সপেক্টেড নয় যে এখনো এই এত মানে অ্যাডভান্স হয়ে গেছে আমাদের মেন্টালিটি ওয়াইজ, আমরা অ্যাডভান্স হয়েছি, আমরা সব দিক থেকে এগোচ্ছি, বাট স্টিল আমাদের মেন্টালিটি কিছু লোকের সেই বস্তা পচা পুরনো জায়গায় পড়ে আছে, এবং প্লেয়ারদের যারা মাঠের মধ্যে তাদের 100% দিয়ে খেলছে, পারফরমেন্স করছে, তাদেরকে টন্টিং করে মানে রেসিয়াল জিনিসপত্র বলে তাদেরকে এ করাটা আমার আমরা কেউ সাপোর্ট করে না চলবো না, যখন ভ্যালেন্সিয়ার লোকজন বাইরের লোকজন বলছে ভিনিসিয়াস জুনিয়রকে টন্ট করছে বা রেশিয়ালি অ্যাবিউজ করছে, পানিশমেন্ট হলো কোথায়? কেউ এগুয়ে বন্ধ তো করলো না। তো আমার মনে হয় সেই মেসেজটা লালিগা ম্যানেজমেন্টের তরফ থেকে যাওয়া উচিত, এবং টিম ম্যানেজমেন্টের কাছ থেকেও যাওয়া উচিত তাদের ফ্যান্সদের কাছে, যে ফার্দার যেন ইন ফিউচার এই ধরনের জিনিসগুলোকে আমরা, এটা অ্যাকচুয়ালি শুধু লালিগাতে না, মানে লালিগাতে খুব বেশি হচ্ছে, লালিগাতে আছে কি অবশ্যই আছে, সব লিগেই দেখা যাচ্ছে, সিরিয়েতেও আছে। আমি বলবো দুটো প্রাইম এক্সাম্পল হলো কি, একটা একটা লুকাকু যে খুব বাজেভাবে টন্ট হয়েছে, প্লাস আরেকজন যদি সবার মনে থাকে একটা খুব ভালো ইটালিয়ান স্ট্রাইকার আছে মারিও বালোটেলি বলে, আমরা যারা সভ্য ফুটবল ফ্যান এবং যারা ফুটবলটাকে ভালোবাসি তারা যেন সবাই মিলে এক সুরে এটাকে স্ট্রিক্টলি কন্ডেম করি। তো ভাই বেসিক্যালি আমি যা দেখছি যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল সোসিয়েদাদ এই চারটি টিম মোটামুটি নেক্সট ইয়ার অফিশিয়ালি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, চ্যাম্পিয়ন্স লিগটা খেলবে। তো বন্ধুরা, লা লিগার এই সিজনের রিভিউ আজ এই পর্যন্তই, নেক্সট সিজনের সমস্ত আপডেটস নিয়ে তোমাদের কাছে ফেরত আসবো, ততক্ষণ তো ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো বা কি ইম্প্রুভমেন্ট করা যায়, আর সাবস্ক্রাইব। বাই বন্ধুরা।